ভারী বৃষ্টিতে মধ্যপ্রদেশের শিবপুরীতে জলোচ্ছ্বাস। সুলতানগড়ের ঝর্ণায় পিকনিক চলার সময় হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় অন্তত 12 জন তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারে নেমেছে হেলিকপ্টার, 7 জনকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ। ভারী বৃষ্টিতে মধ্যপ্রদেশের শিবপুরি এবং সেখানে জলোচ্ছ্বাস। সুলতানগড়ের ঝর্ণায় পিকনিক চলার সময় হঠাৎই নদীর জলস্তর বেড়ে যায় এবং অন্তত 12 জন তলিয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বাকিরা এখনও নিখোঁজ।